গণনার দিন বিকেল থেকে দিনাটা মহকুমার আশপাশে বিভিন্ন অঞ্চল সহ শহরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটেই চলছে। গণনার দিন সকাল থেকে প্রথমেই বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কিছুটা এগিয়েছিলেন, পরবর্তী রাউন্ডগুলিতে নিশীথকে পেছনে ফেলে এগিয়ে যান তৃণমূল প্রার্থী উদয়ন ঘোষ, কিন্তু শেষমেশ জয়লাভ করেন নিশীথ প্রামাণিক। যুযুধান এই লড়াইয়ে দিনাটার সহর্ষ আশপাশের বিভিন্ন এলাকায় অত্যন্ত প্রভাব পড়ে এবং বিজেপি এবং তৃণমূল দুপক্ষের কর্মীরা সন্ত্রাস শুরু করে বলে সাধারণ লোকের বক্তব্য। বেশ কয়েক জায়গায় বিজেপির বাড়িতে হামলা এবং লুটপাট করা হয়, বাড়িঘর ভাঙচুর করা হয়, দোকানপাট ভাঙচুর করা হয়, এমনই কিন্তু অভিযোগ রয়েছে। দিনহাটা বিধানসভা কেন্দ্রে দুলং ব্লকের নাজিরহাট হাসপাতাল মোড় এলাকায় এক বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ বিজেপির। পাশাপাশি দোকান লুট করার চেষ্টা চালানো হয় এবং বোমাবাজি করে বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করা হয় তৃণমূলের পক্ষ থেকে। দেখছেন দিনহাটার ছবি, গোটা উত্তরবঙ্গে জুড়ে কিন্তু এভাবে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে দেখছেন দিনহাটার ছবি। গণনার দিন বিকেল থেকে দিনহাটা মহকুমার আশপাশের বিভিন্ন অঞ্চল সহ আশপাশের জায়গায় অত্যন্ত প্রভাব পড়ে এবং শেষমেশ নির্বাচনী ফলাফল জয়লাভ করে নিশীথ প্রামাণিক সেখানে, এবং যুযুধান এই লড়াই দিনহাটার সহর্ষ আশপাশের বিভিন্ন এলাকা অত্যন্ত প্রভাব পড়ে। বিজেপি এবং তৃণমূল কর্মীরা সন্ত্রাস শুরু করে বলে সাধারণ মানুষের বক্তব্য, এবং বেশ কয়েক জায়গায় বিজেপির বাড়িতে হামলা এবং লুটপাট করা হয়, বাড়িঘর দোকানপাটও ভাঙচুর করা হয়। দিনহাটা বিধানসভা কেন্দ্রে দুনং ব্লকের নাজিরহাট হাসপাতাল মোড় এলাকায় এক বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ করেছে বিজেপি। পাশাপাশি দোকান লুট করার চেষ্টা চালানো হয় এবং বোমাবাজি করে বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। দিনহাটা ছবি আপনারা দেখছেন, সন্ত্রাস থেকে বাদ নেই দিনহাটাও, এবং গতকাল থেকে কিন্তু সন্ত্রাসে কবলিত হয়ে পড়ে দিনহাটার বিভিন্ন অঞ্চল, এবং বিজেপি কর্মীদের অভিযোগ সেখানে বোমাবাজি করা হয় এবং অনেক বিজেপি কর্মীদের বাড়িতেও ভাঙচুর চালানো হয়, দোকানপাট লুট করার চেষ্টা করা হয়, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গণনার দিন বিকেল থেকে দিনহাটা মহকুমা আশপাশে বিভিন্ন অঞ্চল এভাবে সন্ত্রাসের কবলিত হয়ে উঠেছে, এবং এই লড়াইয়ে শেষমেশ দিনহাটায় কিন্তু জয়লাভ করেছে নিশীথ প্রামাণিক, এবং তারপর থেকেই সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে বিজেপি এবং তৃণমূল সন্ত্রাসে জড়িত হয়ে পড়ে, এবং বেশ কয়েক জায়গায় বিজেপি কর্মীদের বাড়িঘর হামলা চালানো হয়, লুটপাট করা হয়, দোকানপাটেও। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্রের সঙ্গে। অমৃতা, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বিজেপি রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্তের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, এবং আরো একটি ছবি আমরা দেখলাম যেখানে বিজেপি কর্মীদের অভিযোগ যে তাদের বাড়িতে ভাঙচুর করা হচ্ছে, হামলা চালানো হচ্ছে। কি খবর রয়েছে এই বিষয়ে? সকাল থেকে কিন্তু উত্তপ্ত রয়েছিল দিনহাটা, যেমনটা আমরা জানি যে ভোটের আগ থেকেই এই ধরনের কিন্তু বিশৃঙ্খলা বা রাজনৈতিক সংঘর্ষ দিনহাটাতে লেগেই ছিল, যার জন্য দিনহাটাটা ছিল একদম নন্দীগ্রামের মতো হাই ভোল্টেজ এরিয়া, যেখানে সাংসদ নিজে দাঁড়িয়েছিলেন এবং দুবারের বিধায়ক ছিল শাসক দলের হয়ে ভোটে লড়ছিলেন। ঠিক যেই আশঙ্কাটা করা হচ্ছিল গণনার দিন সকাল থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠছিল প্রথম থেকে, যেখানে দেখা গেল যে নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী কিছুটা এগিয়েছিল এবং 7-8 রাউন্ডের পরে কিন্তু সেই খেলা একদম ঘুরে যায় এবং পাল্লা ভারী হয়ে যায় তৃণমূলের পক্ষে। তৃণমূল প্রার্থী উদয়ন গুহ কিন্তু অনেকটাই এগিয়ে যায়। তারপরে কিন্তু ঘটনা যেটা হয় শেষে আমরা দেখি 57 ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জিতে যায়। এরপর থেকে কিন্তু শুরু হয় সন্ত্রাস দিনহাটার বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে গঞ্জে, ভেটাগুড়ি থেকে শুরু করে নাজিরহাট, নয়ারহাট, গোবরাছড়া, চৌধুরীহাট, আবুতরা বিভিন্ন জায়গায় একই ধরনের অভিযোগ, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং তাদের মারধর করা হচ্ছে। তো এই সন্ত্রাসের ঘটনা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে আছে। কাল রাতে বোমাবাজি চালানো হয় রাজ্যের মুখপাত্র দিনহাটাতে বাড়ি দীপ্তিমান সেনগুপ্তর বাড়িতে,
এবং তারপরেও কিন্তু দিনহাটাতে দফায় দফায় কয়েক জায়গায় এই ধরনের বিশৃঙ্খলার খবর আমরা পেয়েছি এবং কিছুটা আমরা সামনেও এনেছি। এই অবস্থায় কিন্তু বর্তমানে রয়েছে। তবে এখন এখন বর্তমানে এখন একটু শান্ত রয়েছে দিনহাটা। অর্থাৎ পুলিশ প্রশাসন তৎপর হয়েছে তাহলে? মনে হচ্ছে তাই, পুলিশ প্রশাসন তৎপর হয়েছে। কারণ আজ সকাল পর্যন্ত যেই ধরনের উশৃঙ্খলতা বা রাজনৈতিক সংঘর্ষের ঘটনা আমরা পাচ্ছিলাম, এখন কিন্তু আমরা এক দু ঘন্টা থেকে সেটা পাচ্ছি না। বেশ, অনেক ধন্যবাদ অমৃতা। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্রের সঙ্গে। আরও একবার জানাবো যে দিনহাটার বিভিন্ন এলাকা কিন্তু গতকাল থেকেই সন্ত্রাস কবলিত হয়ে পড়ে এবং বিজেপি কর্মীর অভিযোগ করছেন তাদের দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, তাদের বাড়িঘর লুট করা হচ্ছে, বোমাবাজি চালানো হচ্ছে। এবং যদিও অভিযোগ অস্বীকার করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, শুধু দিনহাটা নয়, পাশাপাশি আমরা দেখলাম শিলিগুড়ির বিভিন্ন এলাকা এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় কিন্তু এইভাবেই সন্ত্রাস ছড়িয়ে পড়েছে এই নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই।